তিনি স্পষ্ট করে জানালেন যে পার্থ ভৌমিক সহ 16 জন এখনো জেলের বাইরে রয়েছেন এবং তাদেরকে ইতিমধ্যেই যে ভোট পরবর্তী হিংসার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল জাতীয় মানবাধিকার কমিশনের তরফে। এবং এদিন শুভেন্দু অধিকারী অর্জুন সিং এর উপস্থিতিতে তৃণমূল থেকে বেশ কয়েকজন যোগ দিলেন এবার বিজেপিতে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী অর্জুন সিং এর উপস্থিতিতে তৃণমূল থেকে বেশ কয়েকজন যোগ দিলেন বিজেপিতে। তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি নিজে আছেন এবং আমরা যে চারটি এলাকার জয়েন করাবো তাদের পাঁচজন করে আর এই নৈহাটির সভা থেকেই শেখ শাহজাহান এবং জ্যোতিপ্রিয় মল্লিক তাদের বিরুদ্ধে এবার সরব হলেন শুভেন্দু অধিকারী। নৈহাটির এই সভাতেই জ্যোতিপ্রিয় মল্লিক এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে সরব হলেন শুভেন্দু অধিকারী। নৈহাটিতে শেখ শাহজাহানের এক সাগরেদের জমির হদিশ পাওয়া গেছে অভিযোগ এরকমই। এ নিয়ে তার বক্তব্য সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিকের র্যাকেট এখানে কাজ করছে এবং শাহজাহান জেলে গিয়েছে কিন্তু বাকিরা এখনো জেলের বাইরে, তাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, নৈহাটির এই সভা থেকেই জ্যোতিপ্রিয় মল্লিক এবং অন্যদিকে শেখ শাহজাহান তাদের বিরুদ্ধে সরব হলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে শেখ শাহজাহানের এক সাগরেদের জমির হদিশ পাওয়া গেছে এখান থেকে এবং অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিক তার র্যাকেট এখানে সরাসরি কাজ করে। জ্যোতিপ্রিয় মল্লিক এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেন এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই আক্রমণ বাড়ছে একে অপরের দলকে এবং অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নৈহাটির বিজেপি কার্যালয়ে গিয়ে সেখানে একাধিক মন্তব্য করেন। একদিকে যেমন পার্থ ভৌমিক সহ 16 জনের নাম উল্লেখ করেন, তাদের বিরুদ্ধে সরব হন। অন্যদিকে এবার জ্যোতিপ্রিয় মল্লিক এবং শেখ শাহজাহান যারা ইতিমধ্যে হেফাজতে রয়েছেন এবার তাদের নিয়েও তিনি মন্তব্য করলেন। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্স, তাতে জাতীয় মানবাধিকার কমিশন যে 19 জন গুন্ডার নাম দিয়েছিল, তিনটে গুন্ডা জেলের মধ্যে আছে, কেষ্ট মণ্ডল, শেখ শাহজাহান, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক সহ 16 জন গুন্ডা এখনো জেলের বাইরে। আমরা দাবি করব নির্বাচন কমিশন এই গুন্ডাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেয়। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। এই নিয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভট্ট। হিমাদ্রি, ইতিমধ্যে আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং এর উপস্থিতিতে সেখানে বহু কর্মী যোগদান দিলেন বিজেপিতে, ঠিক কতজন কর্মী সেখানে যোগদান দিলেন এবং তাদের ঠিক কি ক্ষোভ রয়েছে? দেখো সুমনা, একদমই গতকাল এক মেগা জয়েনিং হবে বলে ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি বলেছিলেন এবং বহু লোক, অর্থাৎ ঋষি বঙ্কিম ব্লক ওয়ানের সভাপতি রানা দাশগুপ্ত, তৃণমূল কংগ্রেসের রানা দাশগুপ্ত থেকে শুরু করে জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল সভাপতি শ্যামল তলাপত্র থেকে শুরু করে বহু বীজপুর আমডাঙা সহ বহু তৃণমূল কংগ্রেস থেকে লোক তারা বিজেপিতে জয়নিং করেন এবং জয়নিং করে তারা বলেন যে এতদিন আমাদের দম বন্ধ হয়ে আসছিল, আমরা ঠিক মতো কাজ করতে পারছিলাম না, এখন বিজেপিতে আসার পর আমরা দারুণভাবে দলকে সংগঠিত করে কাজ করব। শোনা বেশ সীমাদ্রি, সেই জায়গা থেকে আরো জানতে চাই বলতে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ শাহজাহান এবং অন্যদিকে পার্থ ভৌমিক তাদের বিরুদ্ধে একাধিকবার সরব হলেন, ঠিক একটু বিস্তারিত জানবো। দেখো বিস্ফোরক এই মুহূর্তে বলা যেতে পারে, গতকাল বিস্ফোরক কথা বলেছেন শুভেন্দু অধিকারী, ভোট পরবর্তী হিংসায় জাতীয় মানবাধিকার কমিশনের 19 জন গুন্ডাকে অভিযুক্ত করেছিল, তাদের মধ্যে কেষ্ট মণ্ডল, শেখ শাহজাহান, জ্যোতিপ্রিয় মল্লিক এখনো জেলে রয়েছেন, কিন্তু পার্থ ভৌমিক সহ 16 জন গুন্ডা জেলের বাইরে রয়েছেন বলে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। এই বিস্ফোরক মন্তব্যেই রাজ্য রাজনীতি এখন সরগরম। এমনিতেই দেখো যত লোকসভা নির্বাচন এগিয়ে আসছে তার মধ্যে ব্যারাকপুর এক রীতিমতো বলা যেতে পারে রাজ্য রাজনীতির এক পাখির চোখে বলা যেতে পারে। শোনো না,
বেশ, আপনাকে তো ধন্যবাদ তোমাকে হিমাদ্রি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভট্ট। এবং যে খবরে আমরা ইতিমধ্যেই নজর রেখেছি, যত লোকসভা নির্বাচন এগিয়ে আসছে ততই একে অপরের প্রতি যে আক্রমণ, সেই আক্রমণ তীব্র হচ্ছে। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি এবার একাধিক অভিযোগ আনছেন লোকসভা ভোটের আগে। একদিকে যেমন পার্থ ভৌমিক নিশানায় রয়েছেন, অন্যদিকে শেখ শাহজাহান এবং জ্যোতিপ্রিয় মল্লিক যারা ইতিমধ্যেই হেফাজতে রয়েছেন তাদের বিরুদ্ধেও সরব হলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এখনকার মতো নিউজ টুডে এই পর্যন্তই। আরও অন্যান্য